সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জানাই স্বাগতম এবং সেই সাথে শুভ অপরাহ্ন। আশা রাখি এই কোভিড-19 এর সংক্রমণ থেকে সবাই দূরে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। সেই সাথে তোমাদের আমি যে বিষয়টি ক্লাস নেব সেটি এবং আমাকে তোমরা সবাই চেনো, লিটন সরকার, প্রভাষক ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের নির্ধারিত টপিকস বাংলার সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক দিকসমূহ, নির্ধারিত বিষয়সমূহ মাস্টার্স ফাইনাল ইয়ারের। তোমাদের বিষয় কোড হচ্ছে 311507, এটি অষ্টম অধ্যায়। ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাস তোমাদের নিয়েছি যেগুলো খুবই ফলপ্রসূ ছিল। এতদিন এরকম বিশ্বব্যাপী পরিস্থিতি না হলে আমরা শেষ করে ফেলতাম। তা সত্ত্বেও যদি তোমরা এই ছুটির পর যে ক্লাস অনলাইনে যে ক্লাসগুলো হবে সেগুলো যদি মনোযোগের সঙ্গে তোমরা করতে পারো তাহলে তোমাদের অনেকটা উপকার হবে আশা রাখি। আজ 2 জুন 2020 খ্রিস্টাব্দ, মাস্টার্স শেষ পর্বের যে ক্লাসটি নেব সেটি নিয়ে আলোচনা করছি, ফর্মেশন অব দ্য মুসলিম সোসাইটি ইন বেঙ্গল। আজকের যে টপিকস সে টপিকসের নাম হচ্ছে সুফিবাদ। তোমরা সুফিবাদ সম্পর্কে অলরেডি খানিকটা ধারণা পেয়েছ, সেভাবে পুরোপুরি ধারণা দেওয়া হয়নি। এর আগে 7টি অধ্যায় তোমাদের শেষ হয়েছে। ক্লাসগুলো যদি অনলাইন ক্লাসগুলো যদি তোমরা মনোযোগের সঙ্গে করো আশা রাখি আগামী পরীক্ষাতে তোমরা সুন্দর এবং সুনিপুণ ভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আসা যাক সুফিবাদ। আসলে সুফিবাদটা কি? সুফি শব্দের অর্থ পবিত্রতা। পবিত্র মানে এখানে বোঝাচ্ছে সর্ববিষয়ে, অন্তরে বাহিরে যাদের পবিত্র সেই ব্যক্তিদেরকেই বলা হচ্ছে সুফি। মূলত সুফি অর্থ পশম বা তাসাওয়াব অর্থ পশমী বস্ত্র পরিধানের অভ্যাস। মনোবিতত্ব সাধনায় কারো জীবনকে নিয়োজিত করার কাজকে বলা হয় তাসাওয়াব। আরবি পণ্ডিতদের মতে যে সমস্ত লোক ইসলামের প্রাথমিক যুগে পশমের জামা কাপড় পরে সংসার হতে নির্লিপ্ত থাকার চেষ্টা করতেন তারাই সুফি। এখানে পশমের জামা কাপড় বলতে যারা অনেকটাই সাশ্রয়ী ছিলেন এবং বিষয় বস্তুর আকাঙ্ক্ষা না করে সংসার গৃহের মায়া ত্যাগ করে যারা মূলত বিবাগী হয়ে পথে পথে ঘুরে মানুষের উপকার করে প্রেম বিলিয়ে মানুষের মাঝে ধর্মের বাণী যারা প্রচার করতেন তাদেরকেই মূলত সুফি বলা হচ্ছে। যেহেতু তারা পশমের বস্ত্র পরিধান করতেন তাই তাদেরকে পশম বা সুফি বলে আখ্যায়িত করা হচ্ছে। তাহলে সুফি শব্দের অর্থ কোনো কোনো জায়গায় আমরা পবিত্রতা হিসেবে পাই, আবার অনেক পণ্ডিতদের মতে এটাকে বলা হচ্ছে যে পশমের তৈরি জামা কাপড়। বাস্তবে কি ইসলামের প্রাথমিক যুগে পশমের পোশাক অনারম্বর, বিলাসহীন এবং অনাসক্তির প্রতীক ছিল। তো অনারম্বর কোনো আড়ম্বর ছিল না এবং বিলাসহীনতা, পশমের পোশাক বিলাসহীনতার প্রতীক ছিল তখন সে প্রাচীন আরবে ইসলামের প্রাথমিক যুগে, এবং অনাসক্তি কোনো আসক্তি জন্মাত না এই পশমের পোশাক পরলে। এরপর আমরা আসি কখন থেকে বাংলায় সুফিবাদের প্রচলন শুরু হলো এবং সুফিরা মূলত কি প্রকারে এই বাংলায় ইসলাম প্রসার করেছে। আসলে কি যখন মুসলিম বিজয় শুরু হলো তখন থেকে কি সুফিবাদের উদ্ভব নাকি এরও অনেক আগে থেকে, এটি আজকের মূল আলোচনার বিষয়। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর সেই ভাগ হতে বঙ্গে সুফি প্রভাব পড়তে শুরু করে। এরও আগে সুলতান মাহমুদ, যিনি অনেকবার ভারত জয় করেছিলেন এবং তারা ভারতে এসেছিলেন তাদের সঙ্গে পাশ্চাত্য থেকে, পারস্য থেকে বা ইরাক বা আরো অন্যান্য অঞ্চল থেকে, সমরখন্ড বা আফগান ওই অঞ্চল থেকে অনেক সুফি দরবেশরা এদেশে এসেছিলেন। মূলত সেন আমলে, অর্থাৎ তোমরা জানো শেষ রাজা লক্ষণ সেন, তার আমল থেকেই মূলত মুসলিম বিজয়ের সূত্রপাত হয়।
তো সেন আমলের যোগশাস্ত্র ও জ্ঞান সাগর হতে জানা যায় যে মুসলিম বিজয়ের পূর্বে সুফি প্রভাবে ধারণা পাওয়া যায়। মুসলিম বিজয়ের পূর্বেও তারও আগে সুফির এদেশে এসেছিলেন, অর্থাৎ বিজয় সেনের সময়। বিক্রমপুরের মহারাজ বল্লাল সেনের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন আদম শহীদ নামে একজন, এবং ময়মনসিংহে আসেন শাহ মোহাম্মদ সুলতান রুমি 1053 খ্রিস্টাব্দে বঙ্গে আগমন করেন। রুমি ময়মনসিংহে আসেন তিনি। তাহলে ময়মনসিংহ এসেছিলেন 1053 খ্রিস্টাব্দে, এবং ভাষা ধারণা পাওয়া যায় যোগ শাস্ত্র ও জ্ঞান সাগর হতে। তাহলে বোঝা যাচ্ছে যে সুফিবাদের সূচনা মুসলিম বিজয়ের অনেকটাই পূর্বে হয়েছিল। তো দেখা যায় সুফিদের চিন্তাধারা বাংলায় কিরকম ছিল। তারা মূলত সত্যের সন্ধানে বা বঞ্চিতের প্রেমাকর্ষণে তারা গৃহ হতে বাহির হতেন, গৃহ ছাড়া হতেন। তারা সত্য কোথায় বা কিভাবে সত্য লুকিয়ে আছে এটি খোঁজার জন্য তারা সংসার হতে গৃহ ত্যাগী হয়ে দেশ দেশান্তরে জনপদে জনপদে ঘুরে বেড়াতেন এই সুফিরা। তারা বঞ্চিতদের সাহায্য করতেন, কারা অভুক্ত তাদের খাদ্য দিতেন। এভাবে তারা মানুষের উপকারে নিজের ভালোবাসা বিলিয়ে পরম চেষ্টাকে পরমাত্মাকে পাওয়ার জন্য এই জীবাত্মার সেবা করেছেন। তারা পরমেশ্বরের বিচিত্র লীলা ও সৃষ্টির অপরূপ রহস্য তাদের মুগ্ধ করেছিল। তারা স্বদেশ স্বজন ও গৃহ ত্যাগী ছিলেন। তারা মূলত পারস্য বোখরা সমরখন ও ভারতের গোলাপ দ্রাক্ষা হয়ে অতঃপর বাংলায় আসেন। ভারতের সুফিবাদের জন্ম বাংলারও অনেক আগে। তো তাদের অনেক সুফিরা সুফি দরবেশরা পরবর্তীতে ভারত থেকে বাংলার দিকে আগমন করেন, কারণ এই পূর্ববঙ্গে ইসলাম প্রচার অনেকটাই সহজ ছিল। জাতিভেদের বিড়ম্বনায় এবং শাসকদের নিপীড়ন উৎপীড়ন তান্ত্রিকতার প্রভাবে এই বঙ্গদেশে ধর্মীয় ক্ষেত্রে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সুফিবাদের প্রেম বিলিয়ে সুফি সাধকরা দরবেশরা এ বাংলার মানুষের মন জয় করে নেয়, অতঃপর ইসলামের বিজয় পতাকা উড়িয়ে শাসকদের সাহায্য করেন। মূলত বঙ্গীয় দরবেশের জনপ্রিয়তা, ধর্ম বিষয়ে তাদের গোড়ামি ছিল না। বঙ্গীয় দরবেশ বা সুফি সাধকদের ধর্ম বিষয়ে কোন গোড়ামি ছিল না। তারা মানুষকে সেবা করেছেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের প্রতি উদার ও মুক্ত হৃদয়ে সকল জাতি ও সকল ধর্মাবলম্বীকে আদরে স্থান দিয়েছেন তাদের হৃদয়ে। এই সুফি দরবেশরা তারা আসার পর এদেশের তান্ত্রিক শক্তিকে বিলোপ করেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম। তোমরা জানো যে পাল আমলে প্রায় 400 বছর এই বাংলায় বৌদ্ধ ধর্ম বিকশিত হয়েছিল। সেই বৌদ্ধ ধর্মের পর মূলত হিন্দু শাসন অর্থাৎ সেন শাসন পুরো বাংলা জুড়ে এক ব্যাপক বিস্তৃতি হয়েছিল। বৌদ্ধ ধর্মের পতনের পর বাংলার শ্মশানে মশানে উগ্র সুরাপায়ী নির্মুণ্ড মালাধারী তান্ত্রিকদের নরবলি আতঙ্ক বেড়ে যায়। অর্থাৎ যারা তান্ত্রিক সাধক ছিলেন তারা মূলত তান্ত্রিকতার জন্য তাদের ধর্মীয় বিশ্বাসের ফলে তারা নির্মুণ্ড মালা ধারণ করতেন বলে, এর ফলে মানুষকে জীবন্ত বলি দেওয়ার একটা প্রথা প্রচলিত হয়েছিল। এটি একটি একটি জঘন্য প্রথা হলেও তখনকার সময়ে এটিকে সহজেই মেনে নিয়েছিল এদেশের কতিপয় ভণ্ড ধার্মিকগণ, এবং তারা মানুষকে বনে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের মুন্ডু ছেদ করতেন, এবং সেই মুন্ডু গলাতে পরিধান করা বা তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতো জনপদের লোকজনদেরকে। তো হঠাৎ প্রেমের বাণী নিয়ে উদয় হলেন এদেশে সুফি দরবেশগণ। তারা যখন এদেশে আসলেন তখন তারা আন্দোলন করলেন, সে আন্দোলনের নাম সুফিবাদ, এবং এখানকার অধিকাংশ মানুষই তাদের পতাকা তলে হাজির হন এবং তারা ইসলাম গ্রহণ করে মূলত এই তান্ত্রিকতার অবসান ঘটান। অতঃপর পরবর্তীতে শ্রী চৈতন্যের বৈষ্ণব ধর্ম মূলত এখানে প্রচলিত হয় এবং তার পতাকা তলে হাজার হাজার মানুষ
সমবেত হয়ে প্রেমবাদের যে একটি প্রচার প্রসার, তার ফলেই এখান থেকে তান্ত্রিকতার অবসান ঘটে। আমরা দেখেছি যে সুলতানদের দরবেশ প্রীতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি থেকে শুরু করে পরবর্তী যত সুলতান আমরা দেখেছি তারা মূলত সুফিদেরকে বা দরবেশদেরকে অনেকটি সাহায্য সহযোগিতা করতেন এবং তাদেরকে ভালোবাসতেন। বঙ্গে ব্যাপকভাবে ইসলাম বিস্তৃতির কারণ হচ্ছে সুলতান যারা ছিলেন তারা দরবেশদের খুব প্রীতি করতেন এবং তাদের অনেক ক্ষেত্রেই সাহায্য করতেন, সহযোগিতা করতেন, তাদের জন্য তাদের পৃষ্ঠপোষকতা করতেন। এবং বেশিরভাগ সুলতানই ছিলেন শিক্ষাপ্রিয় এবং ধার্মিক ব্যক্তি। যদি আমরা বখতিয়ার খলজির কথা জানি, নদিয়া বিজয়ের পর তিনি অনেক মসজিদ খানকা নির্মাণ করেছেন এবং এই খানকাগুলোতে বিদ্যাপীঠ হিসাবে তারা প্রতিষ্ঠা করেছেন এবং ধর্মীয় জ্ঞান গরিমা প্রতিষ্ঠার জন্য এই সুফিদেরকে তারা পৃষ্ঠপোষকতা করেছেন। ফলে সহজেই মানুষ এই প্রেম ভক্তির দ্বারা অনুরক্ত হয়ে পরমাত্মাকে পাওয়ার জন্য তাদেরকে গুরু হিসেবে মেনেছেন এবং সহজেই তাদের সঙ্গে একত্বতা প্রকাশ করে ইসলামের পতাকা তুলে আসেন। লৌকিক ইসলামের উদ্ভব দেখা যায় যে সুফিগণ এদেশে আসলেও এদেশের অধিকাংশ মানুষই ছিলেন বৌদ্ধ বা হিন্দু ধর্মের। সেই প্রাক অনার্য আর্য জনগোষ্ঠী মঙ্গোলীয় দ্রাবিড় অস্ট্রিক এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই এদেশে যুগ যুগ ধরে তাদের ঐতিহ্য লালন করে চলেছে। আর্য জনগোষ্ঠী সে ভারত উপমহাদেশ থেকে আসার পরেও অনার্য জনগোষ্ঠীর কাছে তারা নতি স্বীকার করেছে এবং তারা একদিকে অনার্য প্রভাবে প্রভাবিত হয়েছে এবং নিজেরাও প্রকৃতি পূজায় আত্মনিয়োগ করেছে। তো এখানে দেখা যায় যে বাংলার অলমোস্ট অফ দ্য পপুলেশন দে আর হিন্দুস আর বুদ্ধিজম দেব। তাই দেখা যায় যে এই হিন্দু বা বৌদ্ধ ধর্মের দেখা যাচ্ছে যে এখানে তারা এদেশের চিন্তাধারার সাথে যোগ ঘটিয়ে সাধারণ মানুষের হৃদয় অধিকার করলেও তাদের যে আজন্ম লালিত এদেশের প্রকৃতি পূজার যে আওয়াজ, সের আওয়াজ তাদের মধ্যে দেখা গিয়েছে। তাদের ভূত প্রেত দৈত্য দানবের যে বিশ্বাস, সেই বিশ্বাসের মূলে কেউ কুঠোরাঘাত করতে পারেনি। এর ফলে এদেশের অধিকাংশ মানুষই যারা ইসলাম গ্রহণ করলেন তারা এদেশের লৌকিক যে চেতনা এই চেতনার আবর্তে তারা এখানেই থাকতেন। ফলে দেখা যায় যে তাদের একটি গুরুভক্তি বা সুফিদের প্রতি ভালোবাসা জন্মে, যার ফলে দেখা যায় যে তাদের প্রেম ভালোবাসা দিয়ে তারা যদিও ইসলাম গ্রহণ করলেন তা সত্ত্বেও সেই প্রাচীনত্ব তাদের মধ্যে থেকে যায় লৌকিক ধর্মের। দেখা যাচ্ছে 1204 খ্রিস্টাব্দে রাজনৈতিক ভাবে মুসলমানরা আগমন করে, ফলে যে একটা নতুন শ্রেণী তৈরি হয় এই সুফিরা সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে। অর্থাৎ দেখা যায় যে সুলতানরা ইসলামে রাজনৈতিক ভাবে প্রচার করলেও দেখা যায় যে ধর্মীয় দিক দিয়ে সুফিগণ মূলত তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। অর্থাৎ এই রাজনৈতিক ক্ষমতাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য মূলত সুফিরা এদেশের সাধারণ জনগণকে একত্রিত করতে সচেষ্ট হয়েছে এবং এর ফলে লক্ষ লক্ষ লোক ইসলামের পতাকা তুলে আসে এবং সুলতানদের ক্ষমতা সুদৃঢ় করতে তারা ব্যাপক ভূমিকা রাখে। তাদের আধ্যাত্মিক আলোচনা, ধর্মীয় কথাবার্তা এবং তাদের লেখা চিঠিপত্র, তাদের জীবনী ইত্যাদি সাহিত্য গড়ে ওঠে। মূলত একটি যুগেরই সূচনা হয় যেটি সুফি সাহিত্য নামে পরিচিত। মূলত পারস্য বা এই ফরাসি সাহিত্য থেকে বাংলা সাহিত্যে এদেশের যে হাজার বছরের ঐতিহ্য এর ফলে সুফিরা এটি চালু করতে সচেষ্ট হয়। সুফিদের জীবনী ভিত্তিক যে সাহিত্য তাকে তিন ভাগে ভাগ করতে পারি আমরা, যেমন তাস্কিরা বা জীবনী এটি খুব প্রয়োজন, তোমাদের এটি লাগবে। দুই নম্বর হচ্ছে মালফুজাত,
বা কথোপকথন, তাদের কথোপকথন, তারা যেটি কথোপকথন করতেন যে সেটি যেটা সাহিত্য আকারে লিপিবদ্ধ হয়েছে সেটি মনে হচ্ছে মালফুজা। আর মাকতুবাত বা চিঠিপত্র, তারা যে চিঠিপত্র লেনদেন করেছে তাকে বলা হয় মাকতুবা। সুফিবাদ একটি ইসলামী আধ্যাত্মিক দর্শন যেটি আত্মা সম্পর্কিত আলোচনা এর মুখ্য বিষয়। তারা মনে করেন যে মানুষের মধ্যেই ঈশ্বর বা স্রষ্টা লুকিয়ে আছেন, মানুষের সেবা করতে পারলেই ঈশ্বরের দর্শন মিলবে। তাই তারা মানুষকে অবলম্বন করে এই সুফি দরবেশরা তাদের ধর্মীয় প্রচার চালিয়ে গিয়েছেন। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপনই হলো এই দর্শনের মর্মকথা। যিনি এই রূপ সাধনা সমর্পিত করেন ইসলামের পরিভাষায় তিনি সুফি নামে অভিহিত। ইসলামী পরিভাষায় সুফিবাদকে তাসাউফ বলা হয়, যার অর্থ আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান। তাসাউফ বা সুফিবাদ বলতে অবিনশ্বর আত্মার পরিশুদ্ধির সাধনকে বোঝায়। অবিনশ্বর যে আত্মা আছে তার যে পরিশুদ্ধির প্রয়োজন, তা সেটাই সুফিবাদের মূল দর্শন। তাহলে আত্মার পবিত্রের মাধ্যমে ফানাফিল্লা অবস্থায় মতো প্রথম পর্যায়ে অহংবোধকে বিলুপ্ত করতে হয় এবং পরবর্তীতে বা কাবিল্লা অবস্থায় পরমাত্মার স্থায়ীভাবে বিলীন হওয়াকে বোঝায়, অর্থাৎ পরমাত্মার প্রতি স্থায়ীভাবে বিলীন হওয়া। এই যে সুফি সাধকরা, তারা এই চেতনায় বিশ্বাসী হয়ে তাদের রাজত্ব ছেড়েও অনেকেই সেই মধ্যপ্রাচ্য থেকে ভারতীয় উপমহাদেশে দলে দলে গমন করেন। তারা ইউরোপের দিকে যাননি, আমেরিকার দিকে যাননি, অতঃপর তারা ভারতীয় উপমহাদেশকেই প্রথম নিজেদের জন্য তারা চলে আসেন এখানে এবং এখানেই তারা সুফি তত্ত্ব প্রচার করেন, যেটি এই উপমহাদেশের ধর্মীয় যে কালচার, পরম ব্রহ্ম বা পরমাত্মার যে কালচার, এই কালচারের সঙ্গে তারা একত্রতা ঘোষণা করেছিলেন। ফলে এই উপমহাদেশের মানুষ এই সুফিবাদকে সহজে মেনে নেন। যেহেতু স্রষ্টা নিরাকার, তাই তার মধ্যে ফানা হওয়ার জন্য নিরাকার শক্তির প্রতি প্রেমই একমাত্র মাধ্যম। তারা নিরাকারের প্রতি ভালোবাসা সেটি প্রেমের মাধ্যমে এবং নিরাকার উপাসনার মাধ্যমে তারা সেই পরম আত্মাকে পাওয়ার চেষ্টা করতেন। এই দর্শন অনুযায়ী এই সাধনাকে তরিকত বা প্রান্তিক পথ বলা হয়। তরিকত সাধনায় মুর্শিদ বা পথ প্রদর্শক প্রয়োজন হয়। এই পথ প্রদর্শক গুলি হলেন ফানাফিল্লা হওয়ার জন্য বা কাবিল্লা লাভ করতে হয়। সুফিবাদ উৎকর্ষ লাভ করে পারস্যে এবং সেখানকার প্রখ্যাত সুফি দরবেশ, কবি, সাহিত্যিক এবং দার্শনিকগণ নানা শাস্ত্র, কাব্য, ব্যাখ্যা পুস্তক রচনা করে এই দর্শনকে সাধারণের নিকট জনপ্রিয় করে তোলেন। কালক্রমে বিখ্যাত অলিদের অবস্থান করে নানা তরিকা গড়ে ওঠে। সেগুলোর মধ্যে প্রধান চারটি তরিকা হচ্ছে বড়পীর হযরত আব্দুল কাদির জিলানি, যেটাকে বলা হচ্ছে কাদেরিয়া তরিকা, সুলতান হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন সিস্তি, যেটাকে বলা হচ্ছে সিস্তিয়া তরিকা, অথবা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি প্রতিষ্ঠিত নকশবন্দিয়া তরিকা, এবং হযরত শেখ আব্দুল মুজাহিদ ই আলফে সানি, যেটা হচ্ছে মুজাহিদ দিয়া তরিকা। এছাড়াও সোহরাওয়ার্দী তরিকা, মাদারিয়া, আহমেদিয়া এবং কালান্দরিয়া নামে আরো কয়েকটি তরিকার উদ্ভব ঘটে। বাংলাদেশে 11 শতাব্দীর মধ্যভাগ থেকে 17 শতাব্দী পর্যন্ত ইসলামের সর্বাধিক প্রচার ও প্রসার হয়েছে বলে জানা যায়। 11 থেকে 17 শতাব্দী পর্যন্ত আরব, ইয়েমেন, ইরাক, ইরান, খোরাসান, মধ্য এশিয়া ও উত্তর ভারত থেকে সুফিরা এসে বাংলাদেশে সুফিবাদ প্রচার করেন। তাহলে এসেছে কোথা থেকে? আরব, ইয়েমেন, ইরাক, ইরান, খোরাসান, মধ্য এশিয়া এবং উত্তর ভারত থেকে সুফিরা তাদের যে প্রেমের বাণী, আধ্যাত্মিকতা, যে চেতনা, সেগুলো নিয়ে বাংলায় হাজির হন। এবং তারা খ্রিস্টীয় 11 থেকে 12 শতাব্দী যেসব সুফি সাধক এদেশে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেছিলেন, তাদের মধ্যে আগেই আমি বলেছি শাহ সুলতান রুমি এবং বাবা আদম শহীদ, শাহ সুলতান বলখি মাহিসর, যিনি বগুড়াতে মহস্তানগড় কুন্দবর্ধন এসেছিলেন, শাহ নিয়ামতুল্লাহ, শাহ মখদুম রুফুস আলাইহিসসালাম, তিনি রাজশাহীতে এসেছিলেন, এবং সাফরিদউদ্দিন এবং শাহ মখদুম শাহ দৌলা। এরা গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন,
বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলেও কথিত আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাহিষাওয়ার তিনি এসেছিলেন মাছের পিঠে, এরকম বলা হয়। বিড়াল দেহ মাজারে, সেখানে গেলে তুমি জানতে পারবা, বলবে যে বাঘের পিঠে করে এসেছেন। এরকম বিভিন্ন কথা কথিত আছে। যাদের জ্ঞান, বাগ্মিতা এবং মানব প্রেমের কারণে এদেশের সাধারণ মানুষ সুফিদের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং ক্রমশ বঙ্গদেশে সুফিবাদ প্রসার লাভ করে। 1204 থেকে 5 খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি আসেন এবং বক্তিয়ার খলজি বিজিতের পর শরীয়ত মারফত বাংলার প্রচার এবং প্রসার হয় এবং বহু পীর দরবেশ তারপরে আগমন করেন এবং তারা সুফি দরবেশগণ ইসলাম এবং সুফিবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেখা যায় যে সুফিবাদের আধ্যাত্মিক তত্ত্ব চমৎকার ভাবে তুলে ধরে সাধারণ মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করেন, ফলে বঙ্গের বিভিন্ন অঞ্চলে এগুলির প্রসার বা প্রচার লাভ করে। দেখা যায় যে সুফি দরবেশরা তারা এতটাই আধ্যাত্মিক ভাবে মানুষের কাছে তারা প্রচারিত হয়েছিল যে সাধারণ মানুষ তাদেরকে ঈশ্বর মেনে শ্রদ্ধা করত, যার ফলশ্রুতিতে সেই পরম পুরুষের কথা বা স্রষ্টার কথা ভুলে তারা সুফিদেরকেই স্রষ্টা ভাবতে শুরু করে এবং এই লৌকিক ঘটনার ফলে সাধারণ মানুষ এই পীরদের মুরিদ হতে শুরু করে এবং তারা সাধারণ মানুষকে পরবর্তীতে তাদের প্রজন্মগুলো ঠকাতে শুরু করে। এদের জ্ঞান গরিমা না থাকলেও তারা একটি কবরকে লাল শালু দিয়ে মুড়িয়ে সেখানে দেখা যায় যে অর্থনৈতিক ভাবে তারা লাভবান হতে থাকে। তাদের হাজার হাজার শিষ্য তৈরি করে তাদের দ্বারা দেখা যায় যে বিভিন্ন ধরনের তারা মানত করে এবং এর ফলে ছাগল, গরু, হাঁস, মুরগি এই ধরনের নানা ধরনের সামগ্রী তারা অর্জন করতে শুরু করে এবং অর্থনৈতিক ভাবে তারা ব্যাপক লাভবান হয় এবং তারা নিজেকেই ঈশ্বরের ক্ষমতা হিসাবে প্রতিষ্ঠিত করতে থাকে। এর ফলে ধর্মকে কলুষিত একদিকে করে এবং অন্যদিকে সাধারণ মানুষকে ঠকিয়ে ঝাড় ফুঁক দিয়ে তারা মানুষের মনের মধ্যে ঢুকানোর চেষ্টা করে, মানুষকে আপন করে নেয় এবং হয়তো কারো বাচ্চা হচ্ছে না, সুফি দরবেশের কাছে গেলে তার পানি পড়া খেলে বাচ্চা, এই ধরনের কথা দেখা যাচ্ছে যে তোমার ধর্মীয় তীর্থস্থানে যাওয়ার প্রয়োজন নেই, এখানেই তোমার তীর্থ ভ্রমণ করে দেওয়া হচ্ছে, এভাবে অর্থনৈতিক ভাবে তাদেরকে পঙ্গু করা হতো। সাধারণ মানুষদের ঠকিয়ে পরবর্তীতে যারা সুফি দরবেশ ছিলেন তারা দেখা যায় যে ব্যাপকভাবে লাভবান হতে শুরু করে। সুফি সাধকদের আগমনের পূর্বে বঙ্গদেশে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের লোকেরা বসবাস করত। এই ধর্মের গুরু সাধকগণ আধ্যাত্মিকতার মাধ্যমে দীক্ষা দান করতেন এবং সুফিগণ ইসলামের মহাসত্যের প্রতি মানুষকে আহ্বান করেছেন প্রেমের মাধ্যমে। তারা মূলত জিকির করে বা প্রেম, মানব প্রেমের মাধ্যমে তারা স্রষ্টার প্রেম অর্জন করতেন। দেখা যায় যে সুফিগণ রাস্তার পাশে সরাইখানা খুলেছিল। এই সরাইখানাগুলোতে পথিকদের বা পর্যটকদের তারা বিনামূল্যে খাবার এবং থাকার ব্যবস্থা করতেন, ফলে সাধারণ মানুষ তাদেরকে এতটাই ভালো চোখে দেখতেন এবং তাদেরকে অনেকটাই শ্রদ্ধা করতেন। দেখা যায় মূলত ইবনে বতুতা, তিনি মরক্কো থেকে এসেছিলেন, জানা যায় যে সুফি দরবেশ ভেবে তাকে অনেক নৌকার মাঝিরা তার থেকে কোনো প্রকার অর্থ করি নেননি এবং তাকে বিনামূল্যে নদী পার করে দিয়েছেন এবং দেখেছেন যে নদীর পারে অনেক কাদা, এই জন্য তিনি দোজকপুর আজ নিয়ামত হিসাবে ঘোষণা করেছিলেন। সুফিগণ নিজেদের আদর্শ জীবন এবং সুফিবাদের প্রেম, ভ্রাতৃত্ব, সাম্যের মধুর বাণী প্রচার করে জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের মন জয় করে। দেখা যায় যে বৌদ্ধ প্রভাব থেকে মুক্ত হয়ে যে সেন আমলে এদেশের জনগণ হিন্দু প্রভাবে প্রভাবিত হয়েছিল, সে সময় এদেশের ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে সাধারণ মানুষের জীবনে কষ্ট নেমে আসে এবং তাদেরকে নিচু জাতি হিসেবে জাতি ধর্ম বর্ণর যে প্রথায় নিষ্পেষিত হয়ে তাদেরকে নিম্ন শ্রেণীতে বা অচ্ছুত জাতিতে পরিণত হতে হয়। ফলশ্রুতিতে তাদেরকে মন্দিরে উঠতে দেওয়া হয় না, পুজো পার্বণ থেকে দূরে রাখা হয় এবং জাতি বর্ণের যে চরম কষাঘাতে তাদের জীবন অতিষ্ঠ হলে যে নতুন ধর্ম তারা পেয়ে
মানব প্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত সুফিরা দেখিয়েছিল, এর ফলে সাধারণ জনগণ এর পতাকা তুলে আসতে সচেষ্ট এবং সাধারণ জনগণের মন জয় করে সুফিরা সহজে ধর্ম প্রচার করতে শুরু করে। এদের মধ্যে বেশিরভাগ সুফি দরবেশি কিংবদন্তিতে পরিণত হয়। তোমরা দীর্ঘ ষাট আউলিয়ার দেশ বা বগুড়াতে অনেক সুফি দরবেশ পাবা, সিলেটে, রাজশাহী এইসব অঞ্চলে শত শত সুফিরা এসেছেন এবং তারা ধর্ম প্রচার করেছেন। এরা কিংবদন্তি পুরুষে পরিণত হয়েছে এবং আজও তাদেরকে সমানভাবে মানুষ শ্রদ্ধা করে। পবিত্র পুণ্য স্থান বিবেচনায় কেউ কেউ দোয়া দরুদ পাঠ করে নিয়মিত মাজারে এবং সেখানে বসে তাদের কামনা বাসনা পূরণ করার জন্য মানত করে, যেটা আমি আগে বলেছি। সৃষ্টির প্রতি প্রেমের মাধ্যমে স্রষ্টার প্রেম অর্জন সুফিবাদের মূল দর্শন, যেটি বৈষ্ণব ধর্ম, লৌকিক মরমীবাদ বা বাউল ধর্ম এবং ভক্তিবাদে কম বেশি প্রভাবিত। বাউলরা এবং পরবর্তীতে শ্রী চৈতন্যের যে বৈষ্ণব ধর্ম, এটিও সুফিবাদেরই ফল। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনেও সুফিদের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন নদী ও সমুদ্রপথে যাতায়াতের সময় মাঝিরা বদর পীরের নাম স্মরণ করে এবং দেখা যায় যে নিরাপদে গন্তব্য পৌঁছানোর উদ্দেশ্যে শহরের যানবাহনের পর্যন্ত পীর আওলাদের নাম লেখা থাকে। যেমন শাহ সুলতান একটা বাসের নাম বা শাহ মকদুম অনেক পরিবহনের দায়ে লেখা থাকে। এই যে এগুলো বিশ্বাস। লৌকিক ধারার যে মুর্শিদি মারফতি যে গান আছে, গাজীর গান, গাজী কালু, চম্পাবতী কাব্য এবং অন্যান্য মরমী সাহিত্য, মাদার পীর ও সোনা পীরের মাগনের গান বিভিন্ন পীর দরবেশকে কেন্দ্র করেই রচিত। এভাবে বাংলার সাধারণ মানুষের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং বৈষয়িক জীবনের নানা ক্ষেত্রে সুফিবাদের প্রভাব লক্ষ্য করা যায়। বাবা আদম শহীদ সুফি সাধক মুন্সিগঞ্জ জেলার রামপালের বিক্রমপুরে প্রাচীন মসজিদের আঙিনায় তিনি সমাহিত। শহীদ আদমই প্রথম শহীদ হিসেবে জানা যায়। শাহ সুলতান মাহিসার একজন দরবেশ, তিনি বগুড়া জেলায় মহাস্থানে সমাহিত আছেন। তাকে মনে করা হয় তিনি একজন আধ্যাত্মিক পুরুষ এবং তিনি তার আধ্যাত্মিকতার ফলে পরশুরামকে পরাজিত করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামের পেছনে মাহিসাওয়ার অর্থাৎ করতোয়া নদী, খরস্রোতা করতোয়া নদী তৎকালীন, এই খরস্রোতা করতোয়া নদী তিনি মাছের পিঠে করে পার হয়েছিলেন এবং তিনি পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তিনি বল্খ রাজ্যের রাজার পুত্র ছিলেন। এই যে অনেক রাজার পুত্র, অনেক গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে তারা ভারত উপমহাদেশে ছুটে এসেছেন, অতঃপর তারা মসজিদের বাহিরে গিয়ে অর্থাৎ ধর্ম প্রচারের জন্য তারা সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়ে প্রেমের বাণী প্রচার করেছেন এবং স্রষ্টাকে পাওয়ার যে একটা দর্শন, সে দর্শন সুফি সাধকরা সে সময় রপ্ত করেছিলেন। ফলে দেখা যায় যে ইসলাম প্রচারের ক্ষেত্রে বাংলায় এত বেশি ইসলাম প্রচার হয়েছে যে ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি বলতে পারি। এই রাজ্যের রাজার পুত্র বল্খ রাজ্যের তিনি একান্ত আড়ম্বর জীবনযাপন পছন্দ করে উত্তরাধিকার সূত্রে পাওয়া সিংহাসন ছেড়ে দামেস্কে এসে শেখ তৌফিকের শিষ্যত্ব গ্রহণ করেন। শাহ মুহাম্মদ রূপোষ রাদিয়াল্লাহু আনহু 14 শতকের একজন মুসলিম দরবেশ, যিনি বরেন্দ্র অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। তোমরা শাহ মকদুমের নাম জানো, রাজশাহী কলেজের পাশে যার মাজার শাহ মকদুম, তিনি ধর্মীয় নেতা এবং রূপোষ অর্থ আচ্ছাদিত। শাহ মকদুমের প্রকৃত নাম ছিল আব্দুল কুদ্দুস জালালউদ্দিন। তিনি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানির পুত্র, আজলা শাহের পুত্র। 685 হিজরিতে অর্থাৎ 1286 খ্রিস্টাব্দে তিনি তার বড় ভাই সৈয়দ আহমেদ ওরফে মিরন শাহকে নিয়ে বাগদাদ হতে এখানে আসেন, বাংলায় রাজশাহীতে আসেন। 1288 খ্রিস্টাব্দে শাহ মকদুম রূপোষ বাঘা হতে রামপুর বোয়ালিয়ায় চলে আসেন। তিনি এই এলাকায় অত্যাচারী তান্ত্রিক রাজাকে পরাজিত ও নিহত করে শাহ সুলতান শহীদ হত্যার প্রতিশোধ গ্রহণ এবং
জনগণকে রাজার অত্যাচার থেকে রক্ষা করেন। দেখা যায় যে সেই সময়কার তান্ত্রিক রাজারা নীল মুণ্ড ধারণ করতেন এবং নরবলির প্রথা যে চালু ছিল সেই সময়কার তান্ত্রিকতাকে মানুষ ভীতির চোখে দেখত এবং সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ফলে দেখা যায় যে এই যে পীর দরবেশ বা সুফি সাধকরা তারা এখানে আসেন এবং তারা মূলত এখানে ধর্ম প্রচারের মাধ্যমে মানুষকে রক্ষা করেন। সমগ্র তার সঙ্গীদেরকে পার্শ্ববর্তী স্থান সমূহে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন এবং বিভিন্ন স্থানে খানকা প্রতিষ্ঠা করেন। রাজশাহী বিভিন্ন স্থানে তাদের মাজার রয়েছে, যেমন শাহ আব্বাস, সৈয়দ দিলাল বুখারি, শাহ সুলতান এবং শাহ করম আলীর মাজার, এটা বাঘা, দিলালপুর, সুলতানগঞ্জ এবং বিয়ালদহ। সেভাবে দেখা যায় যে হযরত শাহ জালাল, তিনি বাংলার একজন প্রখ্যাত সুফি দরবেশ, তার পুরো নাম শায়খ জালালউদ্দিন। তিনি এখনো উপমহাদেশের মুসলিম সমাজে পরম শ্রদ্ধার অধিকারী। তিনি সিলেটে সমাহিত আছেন। খান জাহান আলী একজন প্রকৃত সুফি সাধক, বৃহত্তর যশোর এবং খুলনা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত এলাকায় আঞ্চলিক শাসক। তিনি খান জাহান আলী নামে সমধিক পরিচিত এবং তার উপাধি ছিল উমু খান বা খানি আজম। তিনি 15 শতকের প্রথমার্ধে খলিফাতাবাদ, যেটা বাঘের হাট, শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। এ সময় পরবর্তী ইলিয়াস শাহী বংশের নাসিরউদ্দিন মাহমুদ শাহ গৌড়ের সুলতান ছিলেন। কয়েকটি কোশ্চিন, সুলতানি আমলে বাংলার কারা প্রাধান্য বিস্তার করেন? উত্তর, তুর্কিরা। অভিজাত মুসলমানগণ কি পরিধান করতেন? পাজামা, গলাবন্ধ লম্বা জামা, পাগড়ি। সুবাদার আমলে মূলত অভিজাত শ্রেণীরা কি ছিল? সরকারি কর্মচারী। মনসব শব্দের অর্থ পদমর্যাদা বা সম্মান। তুহফা কাব্যটির রচয়িতা কবি আলাউল। বাংলার মুসলিম শাসকের শাসনের সূত্রপাত ঘটে 1204 সালে। বাংলার শেষ স্বাধীন রাজা ছিলেন লক্ষণ সেন। নবাবী আমলে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস ছিল রাজস্ব। ষাটগম্বুজ মসজিদ অবস্থিত বাগের হাটে। ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন খান জাহান আলী, একজন সুফি সাধক। আদিনা মসজিদ পান্ডুয়া। সংক্ষিপ্ত কোশ্চিন, মধ্যযুগে বাংলার মুসলিম সমাজ গঠনে সুলতানদের অবদান ও ভূমিকা আলোচনা করো। মধ্যযুগে বাংলার শাসকদের জীবন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। রচনামূলক প্রশ্নগুলি, মধ্যযুগে বাংলার শাসকদের শাসন ব্যবস্থা আলোচনা করো। যেটি আজকে পড়লাম সেটি হচ্ছে বাংলার মুসলিম সমাজ গঠনে উলামা মাশায়েখদের বা সুফিদের বা দরবেশদের অবদান আলোচনা করো। এই হচ্ছে আজকের কোশ্চিনাবলী, প্রশ্নাবলী। বাংলার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবন, এটি মাস্টার্সের একটি গুরুত্বপূর্ণ কোর্স। এটি মূলত বাংলার তৎকালীন প্রাচীন যুগের ঐতিহ্য থেকে শুরু করে শুধুমাত্র রাজরাজাদের মানে ইতিহাস নয়, এদেশের সাধারণ জনগণ কিভাবে এদেশের শাসন ক্ষমতায় তারা শাসিত হয়েছে, তারা কিভাবে তাদেরকে শোষণ করেছে, কিভাবে প্রেম ভক্তির দ্বারা সুফিরা ধর্ম প্রচার করে সাধারণ মানুষকে তাদের পতাকা তুলে নিয়ে এসেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই বিষয় আলোচনা। এটি শুধুমাত্র একটি বিষয় নয়, এটি জানা সবার জন্য গুরুত্বপূর্ণ। উপরোক্ত কোশ্চেনগুলো, প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করে রাখবে এবং লেকচারটি বারবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। এটি ডাউনলোড করতে পারো এবং এই স্লাইড সহ আমার লেকচারগুলো বারবার শুনলে আশা করি সুফিবাদ সম্পর্কে বা উলামা মাশায়েখ সম্পর্কে বা তৎকালীন মধ্যযুগে বা প্রাচীন যুগের শেষ কাল থেকে মধ্যযুগে পর্যন্ত যে সুফি দরবেশদের যে অবদান বাংলায়, তার একটি সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে এবং এই বিষয়টি তোমরা গুরুত্বের সঙ্গে দেখবে, কারণ সুফিবাদ তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট মাস্টার শেষ পর্বের ছাত্রছাত্রীদের জন্য। সেই সাথে আজকের লেকচার এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং কোনো প্রয়োজন ছাড়া
ঘরের বাহিরে যাব না। স্টে হোম, স্টে সেফ, তোমাদের ভালো থাকা আমাদের কামনা। এবং পরবর্তীতে আবার মুখোমুখি ক্লাস নেওয়া হবে সেই প্রত্যাশায় মাস্টার্স শেষ পর্বের সকল শিক্ষার্থীদের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।